বর্ষা মৌসুমে সিলেট মহানগরীতে সৃষ্ট জলাবদ্ধতা স্থায়ী সমাধানের উপায় খুঁজছে সরকার। এ লক্ষ্যে ইতিমধ্যে সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসনে টেকসই ও যুগোপযোগী সমাধান প্রণয়নে সমীক্ষা কাজও শুরু করা হয়েছে। সমীক্ষা রিপোর্টের আলোকে অর্থ বরাদ্দ সাপেক্ষে পুরো প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পটি বাস্তবায়িত হলে সিলেট মহানগরীতে জলাবদ্ধতা থাকবে না, এমনটাই দাবি সংশ্লিষ্ট মহলের। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা। ক্যামেরায় ছিলেন বেলাল আহমেদ। সিলেট মহানগরীতে জলাবদ্ধতা সৃষ্টির কারণ এবং এরূপ নাগরিক দুর্ভোগ থেকে উত্তরণের উপায় কী, এ বিষয়ে সঠিক দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ড 2.5 কোটি টাকার চুক্তি সাপেক্ষে পানি সম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংকে পরামর্শক প্রতিষ্ঠান হিসাবে নিয়োগ প্রদান করেছে। ইতিমধ্যে এ প্রতিষ্ঠান তাদের জরিপ কাজ শুরু করে দিয়েছে। চলতি বছরের ডিসেম্বরে IWM এ বিষয়ে চূড়ান্ত রিপোর্ট পেশ করবে। যে ল্যান্ড লেভেল যেটা আছে সেটা বের করতে হবে এবং যতগুলো খাল আছে প্রত্যেকটা খালের ক্রস সেকশন নিতে হবে। নেয়ার পরে তারপরে যখন বৃষ্টিপাত হবে সেই বৃষ্টিপাত নির্ণয় করতে হবে এবং খালগুলোতে কী পরিমাণ ফ্লো যাচ্ছে সেই ফ্লো মেজারমেন্ট করতে হবে। দেখার পরে তখন আমি একটা মডেল ডেভেলপ করতে হবে। মডেল ডেভেলপ করে তখন বুঝতে হবে যে এখানে কোথায় জলাবদ্ধতা হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী, সিলেট নগরীর খাল নালান ছড়াগুলোকে ড্রেনেজ মাস্টার প্ল্যানের আওতায় নিয়ে আসার কথা উল্লেখ করে বলেন, IWM এর প্রকল্প বাস্তবায়িত হলে নগরবাসী উপকৃত হবেন। জলাবদ্ধতার কারণে আমাদের রাস্তাগুলো, যেমন কার্পেটিংয়ের যে রাস্তাগুলো, এগুলো তো একটু পানি জমলে রাস্তাগুলো নষ্ট হয়ে যায়। তার একটি মাস্টার ড্রেনেজ মাস্টার প্ল্যান সিলেট সিটি কর্পোরেশনের জন্য প্রণয়ন করবেন। আলটিমেটলি নগরবাসী এখান থেকে মানে বিভিন্ন সেক্টরে তারা উপকৃত হবে। পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী, সিলেটের জলাবদ্ধতা সমস্যা দূরীকরণে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের আন্তরিক আগ্রহের কথা জানিয়ে বলেন, ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। IWM ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং, তারা সমস্ত এলাকাটাই, সিটি কর্পোরেশনের টোটাল আয়তনটাই তারা এটা কভারেজের মধ্যে থাকবে। তারা এটা সার্ভে করবে, ডিজাইন করবে, ফিজিবিলিটি স্টাডি রিপোর্টটা করে সেই ডিজাইনের আলোকে আমরা পরবর্তীতে DPP প্রণয়ন করব। আশা করতেছি ডিসেম্বরের মধ্যে যদি ফিজিবিলিটি স্টাডি রিপোর্টটা পাওয়া যায় তাহলে আমরা জানুয়ারির মধ্যে প্রজেক্টের প্রপোজালটা রেডি করে প্ল্যানিং কমিশন হয়ে আমরা আশা করি কাজ করতে পারব। সিলেটের জলাবদ্ধতা নিরসনে যত উদ্যোগই নেওয়া হোক না কেন, সবার আগে সুরমা নদীকে খনন করা না হলে এর উপযোগে কোনো সফলই বয়ে আনবে না, এমন অভিমত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের। আব্দুল মালিক জাকা, চ্যানেল এস নিউজ, সিলেট।